আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে ফার্স্ট টাইম হোস্টেল লাইফ থেকে আমাদের খাবারের মেনুতে কি কি আছে এবং তিন বেলা কি কি খাওয়া দেওয়া হয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে দেখাবো এবং খাওয়ার ইন্টারেস্ট বলবো। আমার লাইফে ইউটিউবে ফার্স্ট ব্লগ, চলো দেখি আমরা খাওয়া কি কি দিচ্ছে। ওখানে তো দর্শক এখন দেখতে পাচ্ছেন আমাদের সকালের খাবারের মেনুতে আছে আলু ভর্তা আর ডাউল, জোশ হবে খাওয়াটা, মানে জোশ মানে জোশ হবে মাদারীপুরের খাওয়া। দর্শক আমি এখন দুপুরের খাবার নিয়ে আসলাম, এখন দুপুরের খাবার মেনুতে আছে ডিম আর আলুর আর ঝোল, এখন এই খাওয়া আমরা খাবো, এতে মনে হয় অনেক ইন্টারেস্ট হবে। দর্শক রাতে ভিডিও রাতে আমরা রাতে ভিডিও বানাবো। হ্যালো গাইস, তো চলে আসলাম আমরা রাতের খাবার নিয়ে। রাতের খাবারে আমাদের আছে ডাউল আর হচ্ছে মুরগি মাংস। এখন হোস্টেল লাইফের খাবার তো আপনারা সবাই দেখলেন যে কীরকম খাবার, তো মোটামুটি হোস্টেল লাইফের খাবার এর থেকে ভালো বেটার মনে করা যায় না, কারণ হোস্টেল লাইফে এরকমই খাবার। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।